श्याम सुंदर कंपनी ज्वेलर्स विशेष वैलेंटाइन ऑफर 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর পরীক্ষামূলকভাবে ত্রিপুরা রাজ্যের প্রথম ডিজাইনার মুক্তা চাষ করে সাফল্য আশায় বছর একাধিক মানুষ পুকুরে মুক্তা চাষ করছেন। রাজ্যের প্রথম মুক্তা চাষী চিত্তরঞ্জন দত্ত এখন ব্যস্ত সময় পার করছেন ঝিনুকের অপারেশনের কাজে। त्रिपुरा राज्य सिपाहीजला जिलार विशालगढ़ इलाकार युवक चित्तरंजन दत्त 2020 साले प्रथमवार मत राज्य तथा उत्तर पूर्व भारत डिजाइनर मुक्ता चाष कर सबा के तक लागिए परीक्षामूलक चाष कर प्रथमवार वाणिज्यिक भाव डेढ़ हजार झिनुकर मध्य डिजाइनर मुक्ता चाष कर प्राय 3000 पिस मुक्ता उत्पादन हो झिनुकगुली खरच हो प्राय 1,20,000 टाका এগুলো বিক্রি করে খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছিল প্রায় 1.5 লাখ টাকা। বাণিজ্যিকভাবে এবারে এত সাফল্য লাভ করায় তিনি দারুণ উৎসাহিত, তাই এবছর তিনি আরো বেশি সংখ্যায় মুক্তা চাষ শুরু করেছেন। এবছর তার সঙ্গে আরো অনেকেই চুক্তির ভিত্তিতে মুক্তা চাষে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এবছর গত বছরের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি রাজ্যের মুক্তা চাষ হবে বলে জানিয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত 3 থেকে 4 জনের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে, আগামী দিনে আরো কয়েকজনের সঙ্গে চুক্তি হতে পারে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও তিনি এবছর গত বছরের তুলনায় আরো বেশি সংখ্যায় মুক্তা চাষ করবেন বলেও জানান। সেখান থেকে আমার ভালো বিক্রি হয়েছে, প্রায় 1,00,000 টাকার মতো রোজগার পেয়েছে, খরচা হয়েছিল 1,20,000 টাকার মতো। এবছর এখন যে কাজটা চলছে এটা বাইরের ইনক্রিমেন্টে হচ্ছে, ব্যবহারিয়ে ভদ্রমহিলা করছে 5,000 জিনিস আমাদের সাথে কমে গেছি 50 টাকা করে পার পিস। আমি ওনাকে কমপ্লিট স্যালারি দিচ্ছি আর কি, 5,000-2,00,000 টাকার মতো ওনার প্রজেক্টটা আমি করে দিচ্ছি আর কি। নতুন তো অনেকেই বলছে, সবকটাই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। এখন পর্যন্ত সরকারি তরফে এই বিষয়ে কোনো সহায়তা করা হয়নি, তবে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তর থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার এই প্রকল্পের পাশে দাঁড়াবে। রাজ্য সরকার থেকে তো আমাদের বিষয়ে এখন তিনি বাড়িতে বসে বিভিন্ন পুকুর এবং খালবিল থেকে সংগ্রহ করা ঝিনুকগুলিতে অপারেশন করে মুক্তা তৈরির সহযোগী উৎপাদন নিউক্লিয়াস ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। নিউক্লিয়াসগুলিকে ঝিনুকের পেটের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অ্যান্টিবায়োটিক যুক্ত জলের মধ্যে রাখছেন, যাতে করে কোনো ধরনের রোগ জীবাণু ঝিনুকের ক্ষতি না করতে পারে। সবশেষে অপারেশন করা ঝিনুকগুলিকে বিশেষ ধরনের জলের মধ্যে পুকুরের জলের তলায় একটি নির্দিষ্ট দূরত্বে রেখে দিচ্ছে। প্রায় 1 বছর এভাবে রাখার পর ঝিনুকের পেটের ভেতর বিভিন্ন নকশার মুক্তা তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত।